মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশ সদস্যের ভাইয়ের অন্যায়ের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ সাহেব আলী। দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সাহেব আলী অভিযোগ করেন, মোহাম্মদ আশরাফ আলী তার ভাই বংশাল থানার এসআই আকাশের সহযোগিতায় সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছে। এর প্রতিবাদ করায় মোহাম্মদ আল আমিন নামের এক ব্যক্তিকে ভুয়া বাদী সাজিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। হয়রানি থেকে পরিত্রাণ পেতে তিনি প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।